দর্শক রয়েছে বাংলাদেশ এমএচএম স্কুল দোহা কাতারে। যথারীতি নিয়মে আজ ঈদুল আজহা পবিত্র ঈদুল নামাজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ এমএচএম স্কুল। এখানে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আজকের নামাজ অনুষ্ঠিত হয়েছে যথারীতি সকাল 5:01। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশ থেকে এখানকার প্রবাসী বাংলাদেশিরা ভিড় জমিয়েছে নামাজের জন্য। এছাড়াও উপস্থিত হয়েছেন বাংলাদেশ দূতাবাসের সম্মানীয় লোকজনেরা, এছাড়াও বাংলাদেশ স্কুলের এমএসএম স্কুলের সম্মানীয় টিচাররা, এছাড়াও সাধারণ জনগণেরও কমতি ছিল না। দর্শক, এই বিষয়ে আজকে আমরা কথা বলবো এখানকার আগমনে দর্শকদের সাথে। প্রবাসীরা এখানে এসে নামাজ আদায় করে আমরা সকলেই একসাথে এসে এটা একটা মিলন মেলা আমাদের কাছে খুবই ভালো লাগছে। তো আমি দেশ বিদেশ এবং সকল উম্মাকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দর্শক, কথা বলছি কাতারে একজন গণমাধ্যম কর্মীর সাথে, জনাব আকবর হোসেন বাচ্চু। ধন্যবাদ আরটিভির মাধ্যমে। বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 1 কোটি এর উপরে প্রবাসী বাংলাদেশি যারা আছে তাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের দেশে বাংলাদেশে যারা আমাদের এই এই লাইভের মাধ্যমে যারা দেখছেন, আমাদের অসংখ্য যারা বাংলাদেশিরা আছেন, আমাদের আত্মীয় স্বজন যারা আছেন দেশে, সবাইকে আজকের এই লাইভের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আসলে এই বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত যে ঈদ জামাতে আমরা অংশগ্রহণ করলাম, আপনারা দেখছেন বাহিরে কিন্তু প্রচুর দাবদাহ, এর মধ্যে প্রচুর গরম সহ্য করেও কিন্তু মুসল্লিরা আজকে এখানে ঈদ জামাতে অংশগ্রহণ করেছে এবং ঈদ জামাতে অংশগ্রহণ করে অনেক ভালো লাগছে আমাদের কাছে। এই জন্যে যে আমরা দীর্ঘদিন পরে হলো আমরা একসাথে সবাই হয়েছি এই ঈদ উপলক্ষে। আমরা আশা করব এই ধারাবাহিকতা যেন সামনে আরও থাকবে। দর্শক, কথা বলছি আরেকজন গণমাধ্যম কর্মীর সাথে, জনাব কাজী শামীম। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আরটিভির মাধ্যমে দেশে এবং বিদেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে আজকের এই আমাদের এই লাইভ দেখছেন সবাইকে ঈদ শুভেচ্ছা। তো বিশেষ করে আজকে আমরা যেটা দেখলাম যে বাংলাদেশ কাতারে 4 লক্ষের অধিক বাংলাদেশি আছেন, কিন্তু আমাদের যে আয়োজনটা আজকে কাতারে হওয়া দরকার ছিল, আরও মানুষ অনেক আরও সমাগম হওয়া দরকার ছিল, সমাগম একটু কমে গেল আজকে দেখলাম যে, বাট তার আগের বছরগুলোতে আমরা দেখেছি অনেক মানুষ ছিল। এবং বিশেষ করে আমরা যারা কাতার প্রবাসে আছি তারা কাতারের আইনকে আমরা মেনে চলি এবং দেশের ভাবমূর্তি যাতে আমাদের বজায় থাকে এই জন্য আমরা সবাইকে, বাংলাদেশি যারা কাতার আছেন সবাইকে আহ্বান জানাই। দর্শক, কথা বলছি সাধারণ একজন দর্শকের সঙ্গে। সালাম আলাইকুম, ধন্যবাদ আরটিভিকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমরা এখানে আসলে প্রবাসী আসছি, এই বাংলাদেশে যেরকম ঈদ করি আমরা সেই ঈদ এখানেই বাংলাদেশে বাংলাদেশের মতো ঈদ করতেছি। এবং ধন্যবাদ জানাই কাতার দূতাবাসকে, ধন্যবাদ জানাই এমএস স্কুলকে এই সুন্দর একটা আয়োজনের জন্য। ঈদ মোবারক, ঈদ মোবারক। দর্শক, এই ছিল বাংলাদেশ এমএসএম স্কুল দোহা কাতার থেকে পবিত্র ঈদুল আজহার নামাজের সর্বশেষ তথ্য। জিএম আকাশ, আরটিভি নিউজ, দোহা কাতার।